প্রতিহিংসার রাজনীতিতে আওয়ামী লীগ বিশ্বাসী নয়, এমন রাজনীতির শুরু বিএনপির হাত ধরেই। বিএনপির রাজনীতি হচ্ছে মুচলেকা দিয়ে পালানোর রাজনীতি। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে দুই দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা অনুষ্ঠানে এসব কথা বলেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির উদ্যোগে চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে আগামী 4 ও 5 নভেম্বর সেমিনার অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক এই আয়োজনের সমাপনীতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। সবকিছুতে সরকারের দোষ খুঁজা আর দায় চাপানো বিএনপির চিরকালীন অভ্যাস ও সংস্কৃতি। দুদকের মামলা সস্ত্রীক তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। এটি আইনগত প্রক্রিয়া, এখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। রাজনৈতিক প্রতিহিংসা আওয়ামী লীগ বিশ্বাস করে না, প্রতিশোধের রাজনীতি আওয়ামী লীগ বিশ্বাসী নয়। এদেশে প্রতিহিংসা রাজনীতির জনক হচ্ছে বিএনপি।